বলছি মা, তুমি কি এখন রান্নাঘরটা কব্জা করে রাখবে? ও মা, সে কি কথা, জয়ের জন্মদিন না? পাঁচ রকম ভাজা, মাছ, মাংস, চাটনি, পায়েস, এ তো প্রতি বছরই করিয়া। সে তো তুমি এ বছরও বানাও, কিন্তু আমারও তো বর, আমি ভেবেছি ওর জন্য পুডিং বানাবো। এই দেখো, আমি সব জিনিসপত্র আনিয়ে রেখেছি। ও বাবা, সব জিনিস গুছিয়ে আনা হয়েছে দেখছি। হ্যাঁ হ্যাঁ, মেজা ভাই কালকে এনে দিয়েছে। তুমি যদি এখন একটু সাইড দাও তাহলে আমিও কাজটা শুরু করব। হ্যাঁ, বলছিলাম যে ও বাবা, কি প্ল্যান হচ্ছে এত কিছু? প্ল্যান অনেক কিছু। মহারানী বরের জন্য পুডিং বানাবেন, তাকে রান্নাঘর ছেড়ে দিতে হবে। দুর্জয়ের জন্য ছোটবেলা থেকে তো তুমিই সব করে দিচ্ছ, এবার আস্তে আস্তে সেসব দায়িত্ব তো তোমায় আমাকেই দিতে হবে। তুমি আর কদিন? তুমি কদিন মানে কি? ও বড় মামা কি বলছো তুমি বুঝতে পারছো? মানে ও আমাকে এত তাড়াতাড়ি পটল ডাঙার টিকিটটা কেটে দেবে তাই তো? না না, ছি ছি, ধর তুমি এসব বলতে পারি নাকি? তোমার নাতি নাতনি আসবে, তাদেরকে বড় করতে হবে, তাদের বিয়ে দিতে হবে। তোমার এই সুন্দর কালো কুচকুচে চুলগুলো ধবধবে সাদা হয়ে যাবে, তারপরেও তুমি সুস্থ থাকবে, আমার মিষ্টি ঝগড়ুটে মা হয়ে থাকবে। ঝগড়ুটে? আমি ঝগড়ুটে? হ্যাঁ দোষী মেয়ে, আমি ঝগড়ুটে? হ্যাঁ আমি ঝগড়ুটে? কোথাও যাবে না তো বলছি। আমার চাটনি, ভাজা ভুজি আর এই পায়েস হয়ে গেছে, ঘন্টা দুইকের মধ্যে যা করার করে নেবে, কিন্তু আমি একটু আসছি ওই দিকটা থেকে। আর হ্যাঁ, এইটা এটা না নারকেলের দুধ, ভুলে ওই নর্মাল দুধের বদলে এটা দেবে না। নারকেলের দুধে জয়ের অ্যালার্জি হয়, মনে থাকে যেন আমি এটা রেখে গেলাম এখানে। আচ্ছা মানে দিদিভাই বলছি তোমরাও চলে যাও, আমি ফোন থেকে সব দেখে নিয়েছি, একদম মগজে ছেপে গেছে। অল দ্য বেস্ট, খুব ভালো করে বানিও, তো দরকার লাগলে বলো। হ্যাঁ ঠিক আছে। বাড়ি থেকে তাড়িয়ে খুব সুখে জীবন কাটাচ্ছ তো রানী, এখন আবার বরের জন্মদিন পালন করবে, তার জন্য নিশ্চয় কিছু বানাচ্ছ। মুখে তো হাসি ধরছে না, কিন্তু এত সুন্দর করে তো জন্মদিন সেলিব্রেট করতে পারবে না রানী। না এবার দেখো আমি কি করি। কিসের আওয়াজ? আওয়াজটা তো এদিক থেকেই এলো মনে হলো। টপটা এইভাবে ভাঙলো কি করে? এত সকালে পিছন দিকে দরজাটাও খোলা, কেসটা কি? তোমাদের জানি, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।